আমাদের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা মূলত দেখবো এনকে ব্র্যান্ডের এক্সাল ফ্যান। এটা হচ্ছে মূলত 9 ইঞ্চি সাইজের। আমরা ফ্যানটির একটু ডিটেলসটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এনকে এক্সাল ফ্যান, আর এটার হচ্ছে মোটরটা হবে পিওর কপার বল বিয়ারিং, এবং এটার ওয়াট হচ্ছে 100 ওয়াট, এবং স্পিডটা অনেক হাই স্পিড, 3000 আরপিএম। আর এটা 220 কারেন্ট, মানে নর্মাল যে রেগুলার কারেন্ট, এটাতে ইউজ করা যাবে। আর মূলত এই ফ্যানগুলো আমরা বেশি ইউজ হয় কিচেনে বা ওয়াশরুমে অথবা প্যানেল বোর্ডে, প্রচুর বাতাস দেয়, যে জন্য ছোটো সাইজের মধ্যে যারা খুব বেশি হাই স্পিড চায় তাদের জন্য ভালো। আমরা লেন্থটাও দেখিয়ে দিচ্ছি। এটার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 9 ইঞ্চি, আমরা খেয়াল করলে বুঝতে পারবো। ঠিক একইভাবে একদিকেও 9 ইঞ্চি। আর থিকনেসটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি, থিকনেসটাও জানার দরকার আছে। থিকনেসটা হচ্ছে, এটা হচ্ছে 3 ইঞ্চি থেকে একটু বেশি, মানে 3.5 ইঞ্চি থেকে একটু কম, 3.3 ইঞ্চ। আচ্ছা, আমরা ইয়ার ব্লোটা একটু দেখিয়ে দিচ্ছি পাশাপাশি, যে কি পরিমাণ ইয়ার ব্লো এটা থেকে হয়। যেহেতু এটা 3000 আরপিএম, বাতাসটা অনেক বেশি হবে, সেই তুলনায় 9 ইঞ্চিতে নয়েজটা তুলনামূলক কম মনে হয়। এটা হচ্ছে ব্লো, ডাস্টারটা সাইডে নিলে থেমে যাচ্ছে, কাছাকাছি নিয়ে আসলে অনেক জোরে ব্লো হচ্ছে। সেম একইভাবে সাকশনটাও, কাছাকাছি নিয়ে আসলে হিউজ সাকশন হচ্ছে, দূরের থেকেও টানবে, মোটামুটি অনেক দূর থেকে টেনে নিয়ে যাবে। তো এটাই ছিল মূলত 9 ইঞ্চি ব্র্যান্ডের এক্সাল ফ্যান। আমরা ফ্যানটির সামনে এবং পিছনে দুটো সাইডই আমরা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মূলত ব্যাক সাইডটি, এবং এটা হচ্ছে অপর সাইড। তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।